এলাকার মুরব্বীরা যুবককে ডাক দিয়া বলে, ও যুবক শোন, কেন তুমি সেখানে চিৎকার দিলা? যুবক বলে, আমি তো সব সময় নেক কাজের দিকে দৌড়াইতাম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতাম, শয়তানের ধোকায় পরে আমি কেমন যেন সেই দিন গুনাহের দিকে দৌড় দিলাম। হঠাৎ করে আমার দিলের ভিতরে স্মরণ আসলো, আমার আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। না না, গুনার দিকে দৌড় দেওয়া যাবে না, তাহলে এই দৌড় তো যা জাহান্নামের ভিতরে পড়বে। যুবক এই কথা স্মরণ আসার পর আমি অচেতন হয়ে গেলাম। যুবক যখন এই কথা বলল, সমস্ত লোকগুলা চলে গেল তাকে রেখে বাবার কাছে। যুবকটা বাবাকে বলল, বাবা, আজ রাতেই যদি আমার মরণ হয়, আপনি আমাকে রাতের বেলায় দাফন করে দিয়েন, সকাল পর্যন্ত রাখিয়েন না। ঘটনাক্রমে ওই যুবকের রাতের বেলা মরণ হয়। বাবা সন্তানের কথা রেখে রাতের বেলায় সন্তানকে দাফন করে দেয়। সকালবেলা মসজিদে নববীতে যেই যুবক সামনের কাতারে নামাজ পড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে যখন মুসল্লিদের দিকে ফিরে বসল, তাকায় দেখে তার সামনের যুবক আর দেখা যায় না। এরে নবীর উম্মতের দল ওমর সাহাবা ইকরামকে জিজ্ঞেস করে, ও সাহাবা ইকরামের দল জবাব দাও, এখানে একটা যুবক আসতো, যুবকটাকে কেন দেখা যায় না? সাহাবা ইকরাম বলল, ওমর, কাল রাতের বেলা যুবক যে গেল আর যুবক ফিরে আসলো না। ওমর বলল, যাও তার বাড়িতে যাও, তার বিরুদ্ধ বাবা আছে শুনছি, খবর নাও। সাহাবা ইকরাম খবর নিয়ে দেখে যুবকটা রাতের বেলায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ওমরের কাছে এসে বলল, ওমর, তোমার যুবক আর কোনোদিন সামনের কাতারে ফিরে আসবে না, তোমার যুবক গত রাতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কেন চলে গেছে, এমন এমন ঘটনা তার সাথে হয়েছে, রাতেই যুবকটা মারা গেছে, রাতেই দাফন করা হয়েছে। ওমর বলে, ও সাহাবা ইকরাম, চলো যুবকের কবর জিয়ারত করতে আমরা যাব। ওমর যুবকের কবরের কাছে যায়া মনে মনে ভাবতেছে, অন্যান্য সাহাবা একরামরা যুবকের প্রশংসিত গুণগুলা নিয়ে আলোচনা করতেছে, ওমর হঠাৎ করে ভাবতেছে, ওমর বলেন, এই কবরের মধ্যে যেই যুবকটা আছে, ওই যুবকটা তো সব সময় নেকির দিকে দৌড়াইছে, নেক কাজের দৌড় যায়া জান্নাতের ভিতরে থামে, আর যুবকটা গুনার দিকে যায়, ও আবার নিজের নফসটাকে গুনা থেকে ফিরে আসছে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করেন। আর এই আয়াতে আল্লাহ বলল, যারা জান্নাতের দিকে দৌড়ায়, নেক আমলের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তারা যায় জান্নাতের মধ্যে থামে। আমি একটু জিজ্ঞেস করে দেখি, ওমর বলে, যুবকটাকে আমি একটু জিজ্ঞেস করে দেখি, যুবকের কবরের ভিতরে দুইটা জান্নাত পেয়েছে কিনা, তার দৌড় যায় জান্নাতের মধ্যে থামছে না জাহান্নামের মধ্যে থামছে। অমনি ভাবে যুবক কবরবাসীকে লক্ষ্য করে বলল, ও যুবক, ওমর কবরওয়ালাকে লক্ষ্য করে বলল, ও যুবক জবাব দাও, তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের নফসকে ফিরাইছো, আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দেওয়ার কথা, তুমি সব সময় নেক কাজের দিকে দৌড়াইছো, নেক কাজের পরের স্টপ হলো জান্নাত। ও যুবক বলো, তোমার দর্গিয়া জান্নাতে থামছে কিনা? যেই মাত্র ওমর জিজ্ঞেস করলো, অমনিভাবে যুবক কবর থেকে আওয়াজ দিয়া বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দুইটা জান্নাত দিছে, আমার দুর্গিয়া জান্নাতে থেমেছে। তবলার গান বাজো না, মাথায় লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, গানের কলি গায় মুসলমান ফাট্টা যায়, বুক ফাট্টা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়, ঠিক না? গান
কোরআনের কলিগায় মুসলমান ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ওরা দিন ইসলামের গান গাইবে না, মসজিদের পথে চলবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। আমাল সে বনতি হে জন্নত ভি জাহান্নাম, یہ خاک فطرت میں نہ نانی ہے نہ نوری, یہ خاک فطرت میں نہ نانی ہے نہ نوری, اخلاص کی اعمال ہے یہ جنات کی ہمراہ, پرہیز کی مقاصد ہیں جو تقویٰ سے حاصل ماند, پرہیز کی مقاصد ہے جو تقویٰ سے حاصل مان, اعمال جو ہے بغیر اخلاص و تقویٰ, اعمال جو ہے بغیر اخلاص و تقویٰ, برباد تیرے زندگی اے ہوش نظر ماند, برباد تیرے زندگی اے ہوش نظر ماند۔ الحمدللہ কোদালিয়া পূর্বপাড়া নূর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান আজম বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে দয়ামায় আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, এই কনকনে শীতের মধ্যে দুনিয়ার সকল গান্দা নোংরা গুনাহের পরিবেশ থেকে যাচাই করে বাছাই করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ বলতে হবে, এখনো সবাই কয় না, মুরব্বিগত শক্তি এমনি কম, তার মধ্যে যুবকরা যদি চুপ থাকে তাহলে তো আওয়াজ শোনাই যাইব না, কি কয়? এজন্য জোরে সোরে একটু আলহামদুলিল্লাহ বলা যাইব একসাথে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ সবার শুকরিয়াকে কবুল করুক। বর্তমান যে ফেতনা ফাসাদের জমানা, এখন ইমানের উপরে টিকে থাকা হইলো সবচেয়ে বড় কেরামত, কারণ ইমান ধৈর্য রাখাই কঠিন। চতুর্দিকে গুনাহের সয়লাব, কোন দিকে আপনি যাবেন? গুনাহ ছাড়া কোনো কথাই নাই, গুনাহ ছাড়া পথ নাই, গান শুনবেন না, জোর করে শুনেন। বলে হুজুর এটা আবার কেমন, বাসে ওঠে কি মানুষ গান শুনতে? কটিয়া দিতে রওনা দিছে, যাইতেইব ঢাকা, ও মা গো মা, বাসে উঠেই দেয় মাশাআল্লাহ ময়ূরীর ড্যান্স হাইরা দিছে, আছে না নাই? জোর করে শুনাইব, আপনি শুনবেন না? বাসালারে কইলেন বন্ধ কর তোর ডুডির দোকান, এই বা গান টান শুনবো না। হঠাৎ করেই দেখবেন একজনের রিংটোনে ওপিয়া পাশানির গান, আছে না নাই? না শুনলেও জোর করে গান গুনা করাইবই করে। মুরব্বী বাবাজি তিন চিল্লা দিয়া রওনা দিছে বাড়িতে যাইব, মনে মনে নিয়ত করছে, আমি সব কইছে খারাপ জিনিসের দিকে তাকানো যাইব না, বেগানা মহিলাদের দিকে তাকানো যাইব না, কবিরা গুনা, এই জন্য নিচের দিকে তাকায় আটতে আছে, ডাইনো চাইব না, বামেও চাইব না, সিএনজিতে গাড়িটা লইয়া নামছে, সামনের দিকে তাকায় দেখতে আছে মাশাআল্লাহ নারী একজন আইতে আছে সুন্দর সাইজা গুইজা। মুরব্বী কয় না না খবরদার, ওইদিকে তো তাকানি যাইব না, আমি ডাইন দিকে তাকায় থাকবো। ডাইন দিকে তাকায় দেখে ওরে সুবহানাল্লাহ, টাইট ফিট বোরকা একটা পরিয়া কলেজের মাইয়া আর একটা আইতে আছে। অনকার না ডাইনও তাকামু না, সামনেও তাকামু না, বামের দিকে তাকাইছে,
বামের দিকে তাকায় দেখে মাত্র স্কুলটা ছুটি দিছে। আয় হায় রে আল্লাহ, এক দল আইতাছে, একটার মাথায় কাপড় নাই, বুকে অন্য নাই, ঠিক কিনা? কয় ডাইনেও তাকামু না, বামেও তাকামু না। কয় কোন দিকে তাকাইব? মুরব্বী কয় আসমানের দিকে তাকায় থাকে। উপরের দিকে তাকাইছে, দেখে দুই তালার ছাদের মধ্যে গোসল একটাই কইরা চুল লাড়তে আছে। মুরব্বী কয় যামু কোন দিকে? ডাইনেও তাকাইতে পারে না, বামেও না, সামনেও না, পিছনেও না। কয় নিচের দিকে তাকায় থাকিও, যেই নিচের দিকে নজর দিছে চায় দেয় বাংলা সিনেমার ছবির মধ্যে নায়িকা ময়ূরের পোস্টার একটা বাইসা রয়েছে। কোন দিকে যাই? চতুর্দিকে গুনা। ইমান বাঁচানো বড় দায়, ঠিক কিনা বলেন? এই কঠিন এক পরিস্থিতিতে আল্লাহ যে আপনাকে আমাকে এখানে আইনা বসাইছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া। সুবহানাল্লাহ। বলেন, যেখানে চতুর্দিকে গুনাহের সয়লাব, এই গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন, এজন্য খুশি না বেজা? সবাই খুশি? খুশির আওয়াজ একটু এবার জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। গানের মজলিসে যায় সারা রাত কাটায় দিতে পারে, কিন্তু মাহফিলে আয়া দুই চার ঘন্টা কাটাইতে পারে না, এরকম একদল আছে না? নাই। ইসলামের কথা শুনলে আর তাদের ভাল লাগে না, মোবাইল একটা ধরায় দিবেন সারা রাত নাচ দেখে কাটায় দিবেন, আছে না একদল? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ঠিক কিনা? দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, সবাই বলেন ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, একটু মুখটা খুলা কন ঘুমকার ঘুম যাইবো গা, ওরা কেমন মুসলমান, ওরা এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরায় বার, ঠিক না? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরায় বার, রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মরণ কোন সময় কার সাথে সাক্ষাৎ হয়? এক কোটিয়াদির মুসলমান ও কালোটিয়া এলাকাবাসীর মুসলমান, জানা যায় না কোন সময় কার সামনে আজরাইল দ্বারা হয়ে যায়, ঠিক কিনা বলো? হাতে ধরে পায়ে ধরে বলি রে বাজার, আজকের এই রাতটাকে গনিমত মনে করে, এই মাহফিলটাকে নিয়ামত মনে করে, আখেরাতের ব্যাংকের মধ্যে কিছু জমা করার জন্য মাহফিলে আয় দৌড়ায় আয় দৌড়ায় আয়। আজকে রাত্রে হয়তো বা তুমি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, যদি দুনিয়া থেকে চলে যাই, এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বলা যায় না কোন কথায় কার কখন হেদায়েত হয়ে যায়,
কোন কথায় আমার মালিক কখন কাউকে হেদায়েত দেয়? একটা কথা যদি তোমার আমার অন্তরে গাঁথিয়া যায়, আজকের এই মাহফিলের সামান্য সময় যদি আমার মালিকের কাছে কবুল হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো এইটাকে উসিলা করে তোমার আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, ওলামা ইকরামের মজলিস যেখানে আলেম ওলামাদের বিচরণ হয়, আলেম ওলামা নেককার বান্দাদের সংস্পর্শ অবলম্বন করার জন্য আমার আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন সোহবাতে সা লে তারা সালে কুনা সোহবতে তালে তারা তালে কুনা এক জামানা সোহবতে বাউলিয়া বেহতারাজ সাদ সালে তাআত বেরিয়া দেখো যা কর আনমে আয় মোহতারা মুহাম্মদ কি উম্মতি খায়রুল উমাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, অল্প সোহবতে আমার পয়গম্বরের কয়েক মিনিটের সোহবত গ্রহণ করার কারণে চিরস্থায়ী জাহান্নামী আল্লাহর গোলামটা চিরস্থায়ী জান্নাতি হয়ে যায়। ইহুদিদের বকরির রাখাল, যেই রাখালটা কাফের ছিল, কাফের কাফেরের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। রাখালটা কাফের, ইহুদিদের বকরি চড়ায় চড়াইতে চড়াইতে মুসলমানের তাঁবুর সামনে উপস্থিত হয়ে যায়। হঠাৎ করে তাকা দেখে মুসলমানের তাঁবুর সামনে মুসলমানরা দাঁড়িয়ে আছে, রাখাল মুসলমানদের তাঁবুর সামনে আসার পর মুসলমানদেরকে আসিয়া জিজ্ঞেস করে, ও মুসলমান ভাই জবাব দাও, তোমাদের নাকি একজন দোজাহানের বাদশাহ আছে, তোমাদের নাকি একজন নবী আছে, পয়গম্বর আছে? মুসলমান বলে, ও ইহুদি ভাই, হ্যাঁ আমাদের একজন দোজাহানের বাদশাহ আছে, আমাদের একজন নবী আছে। রাখাল ডাক দিয়া বলে, রে মুসলমান ভাই, তোমাদের নবী নাকি অনেক সুন্দর, নবী নাকি অনেক ভালো, তোমাদের নবীর একটু দেখতে চাই, তোমাদের নবীর একটা নজর দেখতে চাই, বলো তোমাদের নবী কোথায়? মুসলমান জবাব দেয়, ও রাখাল, এই যে দেখো তাঁবুর ভিতরে, তাঁবুর পর্দা ফাঁক করে তাঁবুর ভিতরে ঢুকো, ঢুকলেই তুমি দেখতে পারবা অনেকগুলো মানুষের মধ্য থেকে একটা সুন্দর মানুষ ঘিরে বসে আছে। সুবহানাল্লাহ বলে, রাখাল মুসলমানদের তাঁবুর ভিতরে ঢুকলো, তাকা দেখে সব মানুষগুলো জমিনে লেপটি মারে বসে আছে, তার মাঝে একজন মানুষ বসে আছে, মানুষটা এত সুন্দর এত সুন্দর, মনে হয় অনেকগুলো তারকার মাঝে একটা চাঁদ ফুটে আছে। রাখাল তাঁবুর ভিতরে ঢুকার পর মুসলমানদেরকে বলে, ও মুসলমান ভাই, তোমাদের নবী কোনটা দেখা দাও। মুসলমান বলে, ও রাখাল, এই যে তাকা দেখো, এইটাই আমাদের নবী।
এটাই আমাদের নবী, এটাই আমাদের দুজাহানের বাদশাহ। রাখাল জবাব দিয়া বলে, কি বলো? এটাই বুঝি তোমাদের নবী, এটাই বুঝি তোমাদের বাদশাহ। আমাদের বাদশারা আমাদের নেতারা তো বড় বড় চেয়ারে বসে, আর তোমাদের নবী তোমাদের নেতাদি তোমাদের মতো জমিনের মধ্যে লেপটি মেরে বসে আছে, তার ভিতরে কোনো অহংকার নাই। তোমরাও যেমন, তোমাদের নেতাও তেমন, তার ভিতরে কোনো অহংকার নাই। মুসলমান ডাক দিয়া বলে, ও রাখাল, আমাদের নবী এত ভালো নবী, যেই নবীর ভিতরে কোনো অহংকার নাই, যেই নবীর ভিতরে কোনো গর্ব নাই, ওরে নবীর উম্মতের দল, আমাদের নেতারা তো বোর্ডের আগে আমাদের সাথে মিশে, বোর্ডের পরে নেতার বাড়িতে একটা সাইনের জন্য, একটা স্বাক্ষরের জন্য একজন মানুষ যায় ঘন্টায় ঘন্টায় দাঁড়ায় থাকতে হয়, ঠিক কিনা? কিন্তু আপনার আমার পয়গম্বর শুধু মানুষের নেতা নয়, শুধু মানুষের নবী নয়, তামাম কুল কায়নাতের ভিতরে সমস্ত মাখলুকের নবী, ফেরেশতার নবী, নবীদের নবী। কিন্তু আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, আমার নবী সবার সাথে মাটিতেই বসে আছে। রাখাল এটা দেখিয়া রাখালের মনটা গলিয়া যায়। রাখাল এবার নবীকে ডাক দিয়া বলে, ও মুসলমানের নবী, আপনার সাথে একটু মোয়ানাকা করতে মন চায়। ও মুসলমানের নবী, আপনার বুকের সাথে আমার বুকটা একটু লাগাইতে চাই, আমার মন চায় আপনাকে একটু জড়াইয়া ধরি। আমার নবী কয়, ও রাখাল, কালিমার মালা গলায় পরে, কালিমা পরে মুসলমান হও, আমি নবী তোমাকে আমার বুকের ভিতরে জড়ায়া ধরব। রাখাল বলে, ও মুসলমানের নবী, সত্যি নাকি আপনি আমার সাথে ঠাট্টা করেন? কারণ আমি একজন বকরির রাখাল, আমার সাথে কেউ ঘেসে না, আমার সাথে কেউ মিশে না, কেউ আমার পাশে আসে না। বকরি আমার গায়ের উপরে বটসাপ করে, বকরির লাদা চলা আমার গায়, কেউ তো আমার পাশে আসে না। সত্যি কি আপনি আমাকে বুকের ভিতরে জড়া ধরবেন, নাকি আমার সাথে ঠাট্টা করেন? আমার নবী রাখালকে ডাক দিয়া বলে, রাখাল, কালিমার মালা যদি গলায় পড়ো, যদি মুসলমান হইয়া যাও, আমি শুধু নবী নয়, আমার আল্লাহ পর্যন্ত তোরে কুদরতি কোলে উঠায় নিব। মুসলমানি বুয়াদ গর্দনে হাদা, আইনানে খোদ বাদসতে খাজা দাদান, গর্বা সুরত আদমি ইনসাবু দে, আহমদ বু জাহানো হামেক সাবু দে। রাখাল ডাক দিয়া বলে, সত্যি নাকি পয়গম্বর, সত্যি কি আপনি আমাকে বুকে টানিয়া নিবেন? আমার নবী বলে, সত্যি ছাড়া মুসলমানের নবী কখনো মিথ্যা বলে না। এরে নবীর উম্মতের দল, সারা জিন্দগিতে যার একটা মিথ্যা নাই, পুরা 63 বছর জিন্দগিতে যার মিথ্যা নাই, তিনি হলো আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী। এই দুনিয়াতে যত বড় ওলি বলেন, যত বড় বুজুর্গ বলেন, তার জীবনে দুই একটা মিথ্যা আছে না নাই? আমার আপনার পয়গম্বর এমন নবীর নবী, পুরো 63 বছর জিন্দগিতে যার একটা কথা মিথ্যা নাই। সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, ও মুসলমানের নবী, যদি আপনি আমাকে আপনার বুকের ভিতরে জড়ায় নেন,
আমি রাখাল আর দেরি করতে রাজি না, দেন আপনি কালিমা পড়ে আমার মুসলমান বানায় দেন, আর দেরি করব না। যেই মাত্র রাখাল কালিমা পড়ে মুসলমান হয় আমার নবী অমনি রাখালকে জড়ায়া ধরে, যেই মাত্র আমার নবী রাখাল রে জড়ায়া ধরে ভাবে রাখালের ভিতরে একটা অন্যরকম ফিলিং চলে আসে। রাখালের ভিতরে কি যে মজা, কি যে মজা, রাখাল আমার নবীকে আরো জড়া ধরে আরো মজা লাগে, আরো মজা লাগে। আর বলে ও নবী গো কেমন যেন মনে হয় আপনি সব সময় আমার জড়া ধরে, একটা সেকেন্ডের জন্য আপনি আমাকে না ছাড়ে। রাখাল মুসলমান হয়ে গেল, পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর বলেন এখন আমার কি কাজ করতে হবে, কি আমল করতে হবে আমার আপনার পয়গম্বর। রাখালকে ডাক দিয়া বলে ও রাখাল এমন একটা সময় মুসলমান হইছো যেই সময়ে তোমার উপরে কোনো আমল নাই, কোনো আমল নাই, এখন জোহরের ওয়াক্ত হয় নাই যে তোমার উপরে জোহরের নামাজ ফরজ হবে। ও রাখাল ফজরের নামাজের ওয়াক্ত নাই যে তোমার উপরে ফজরের নামাজ ফরজ হবে, নামাজের আমল তোমার উপরে নাই, হজের আমল নাই, যাকাতের আমল নাই, কারণ তুমি রাখাল ধনী না, তোমার সম্পদ নাই যে যাকাত দিতে হবে, এখন তোমার উপরে কোনো আমল নাই। আজকে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে রাখাল তুমি যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নাও, যদিও তোমার আমল নামায় কোনো নেকি নাই, আমি পয়গম্বরের সোহবত পাওয়ার পর কালিমা পড়ে মুসলমান যে হয়ে গেল, আমি পয়গম্বরের সোহবতে এমন ধন্য হয়েছ, যদিও তোমার আমল নামায় কোনো আমল নাই, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি তুমি মরে যাও, তোমার জন্য আমার আল্লাহর তৈরি জান্নাতের দরজা খোলা। তবে রাখাল হার একটা আমল তোমার আমার সামনে আছে, ও রাখাল আমরা যুদ্ধে রওনা হয়েছি, যুদ্ধে যাই, তুমি যদি চাও আমাদের সাথে যুদ্ধে যেতে পারো। ও পয়গম্বর বলেন যুদ্ধে গেলে কি ফায়দা, পয়গম্বর বলে রাখাল যুদ্ধে গিয়া যদি কেউ শহীদ হয়া যায় বিনা হিসাবে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়। রাখালের মনের ভিতরে জান্নাতের নেশা ঢুকে গেছে, জান্নাতের নেশা। ওরে মুসলমান তোমার আমার ভিতরে জান্নাতের নেশা নাই, তোমার আমার ভিতরে শুধু কারিগর বিড়ি আর সুলতানি বিড়ির নেশা, ঠিক কিনা? সাহাবা একরামের ভিতরে জান্নাতের নেশা ছিল, এই জন্য জান্নাতের জন্য বড় পাগল। তোমার আমার ভিতরে বিড়ির নেশা, সিগারেটের নেশা, এই জন্য সব সময় বিড়ির প্যাকেট একটা কোমরে উল্টা কোসনে আসে না নাই। রাখালের ভিতরে জান্নাতের নেশা ঢুকছে, জান্নাতে যাবে। রাখাল বলে ও পয়গম্বর আপনার সাথে যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। পয়গম্বর বলে রাখাল না না, তোমার কাছে ইহুদিদের বকরিগুলো আছে, তুমি ইহুদিদের বকরি পালো, এই বকরিগুলো তোমার কাছে আমানত। ও রাখাল যুদ্ধে যদি যেতে চাও বকরিগুলাকে আগে ইহুদিদের কাছে যায় তুমি ফিরত দিয়ে আসো, তারপরে যুদ্ধে যাও। রাখাল এভাবে বকরিগুলো নিয়ে দৌড় দিল ইহুদিদের কাছে, ইহুদিদের বকরিগুলো ফিরায় দেওয়ার পর রাখাল চলে আসলো যুদ্ধের ময়দানে, রওনা দিবে পয়গম্বরকে বলে ও পয়গম্বর যুদ্ধে যাব, শহীদ হব। বড় বড় সাহাবা একরাম বলে ও পয়গম্বর রাখাল কি বলে, আমরা পুরাতন সাহাবী আছি, যুদ্ধের পালা আগে আমাদের
আমরা যদি শহীদ হয়ে যাই তারপরেই নারা খাল যেতে পারবো। আমার পয়গম্বর আবু বকরকে বুঝ দিয়া বলে, ওরে আবু বকর, এই রাখালের ভিতরে জান্নাতের নেশা ঢুকছে, ওরে আর ফিরানো যাবে না। দাও আগে ওর সিরিয়াল দিয়া দাও, সমস্যা নাই। যুদ্ধের মধ্যে সাহাবা একরামকে নিয়ে রওনা হয়, যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছার আগে, জোহরের ওয়াক্ত হওয়ার আগেই আল্লাহর বান্দা রাখাল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেয়। ওরে কালো টিয়ার মুসলমান জবাব দাও, রাখালটা সবে মাত্র মুসলমান হইছে, এখনো পর্যন্ত কোনো আমল করার সুযোগ পাইছেনি, তার জীবনে কোনো আমল নাই, আমল নাই, কোনো একটা নেক আমলের আমল তার জীবনে নাই, শুধু ঈমানটা সেই মান, ঈমানটা গ্রহণ করার সৌভাগ্য হয়েছে রসূলের দরবারে আসার কারণে। এরে নবীর উম্মতের দল, যেই মাত্র রাখাল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, আমার পয়গম্বর সাহাবা একরামদেরকে ডাকিয়া বলে, ও আমার সাহাবা একরামের দল, রাখালটারে দে দে গোসল করায়া দে, আমার রাখালটার জন্য আমি দেখতেছি আমার আল্লাহর তৈরি জান্নাতের দরজা গুলা খোলা। এ বেরাদার, জান্নাত ও দারুল বাকা, বকৌলে রাব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে, কেদার জান্নাত বাওয়াত, কাইবা উকবা দাখিলে দো যখ বাওয়াত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ এত কম, মুসলমান আজকে আল্লাহু আকবারের আওয়াজ ময়দান থেকে বন্ধ করে দিছে। এই জন্য ইহুদি নাসারা, ইসলামের শত্রু নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে গলা চারা মাথা চারা দিয়ে জোরে জোরে কথা বলার সাহস পায়, ঠিক কিনা? ময়দানে আমাদের আওয়াজকে উঁচু করতে হবে, ওদেরকে বুঝাইতে হবে মুসলমান ঘুমায় পড়ে না, মুসলমান এখনো জাগ্রত আছে। অতএব মুসলমানদের ইসলামের বিরুদ্ধে কারো বলার কোনো সাহস নাই, ঠিক কিনা? কারণ মুসলমান অন্তরের ভিতরে যে ইসলামকে জায়গা দিয়েছে, সবার আগে মুসলমানের ইসলাম। কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে, সে কত বড় ক্ষমতাধর, কত বড় পাওয়ারফুল ওয়ালা, কত বড় গাড়ি বাড়ির মালিক, কত টাকা পয়সার মালিক, দেখার টাইম নাই। ইসলামের যে বিরুদ্ধে বলবে, মুসলমানেরা তার বিরুদ্ধেই অ্যাকশন নেবে, ঠিক কিনা? তার বিরুদ্ধেই অ্যাকশন হবে। আমরা যদি জিমা পড়ি, তাইলে ওই টাকলা সাকলারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে, ঠিক কিনা? কয়। অতএব ওরে নবীর উম্মতের দল, যেই কথা বুঝাইতে চাইলাম, ওই রাখাল তার জীবনে কোনো আমল নাই, আমল সারা শুধু পয়গম্বরের সোহবত পায়া, ঈমান গ্রহণ করে রাখাল যদি জান্নাতি হতে পারে, তুমি আর আমি উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করার পর, কোরআনের মজলিসে আসার পর, তোমার আর আমার জিন্দেগিতে যদি কোনো একটা কথা ঢুকিয়া যায়, আমার আল্লাহ তোমাকে আমাকে ওই কথার বিনিময়ে, উলামায়ে কেরামের সোহবতের বিনিময়ে, আমার আল্লাহ তোমাকে আমাকে হেদায়েত দিতে পারে কি পারে না? এই মাহফিল তোমার আমার জন্য হেদায়েতের উসিলা হতে পারে কি পারে না? বিনা আমলে রাখাল জান্নাতে চলে গেল, আর আমরা যদি ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করি, মাহফিলে আসি, কোরআনের সোহবত গ্রহণ করি, আমার আল্লাহ চাহে তো এর বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আপনারা কি শুনতে রাজি আছেন?
সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? কষ্ট হয় আপনাদের? না হইব না এটা জানি, কারণ আপনি তো আজকে একদিন ওয়াজ শুননা যায় ডাহারছে ঘুম দিবেন, আর আমরা ওয়াজ করে পথে পথে থাকবো, আবার কালকে আবার টাঙ্গাইল দৌড়াইতে হবে, এই জন্য আপনাকে কষ্ট বেশি একটা হইব না। তারপরেও রাত্র বেশি হয়ে গেছে, বেশিক্ষণ কথা বলবো না, আয়াত এবং হাদিসের আলোকে স্বল্প সময় কথা বলবো, যেই কথাগুলো আপনার আমার হেদায়েতের উসিলা হিসাবে যেন আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে, নারী পুরুষ সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন বান্দা বান্দি দৌড়াও। কি বলছে? হোটেলের মধ্যে সোরায় ধরা পড়ছে, চুরিতে কি ধরা পড়ছে বলেন? কি ধরা পড়ছে? চোর ধরা পড়ছে, ম্যানেজারে দিছে পিডা। এক সপ্তাহ পর ওই হোটেলে আবার চুরি হয়েছে, চুরি হওয়ার পর আবার আন্দিগুন্দি ধৈরা পিডা, জনগণের মাইর তো বোঝেনি ম্যানেজার সাহেব, চুরির মধ্যে ধৈরিয়া মাথাটা উস্কাইয়া দেখতেছে গত সপ্তাহে যেটাই ধরা খাইছে ওইটাই হইডা। ম্যানেজার রাগটা বাড়বো না কমবো, বাড়বো না পিডা কি আরো বাড়বো না কমবো? আবার ইচ্ছা মতো পিডা দিছে, মরিয়া যাইবো যাইবো বাপ। এমন সময় সোরা কয় ম্যানেজার সাহেব আর আমারে মাইরিয়া না, আমি আসলে চুরি করতে আইতে চাই নাই, কিন্তু বাধ্য হইয়া চুরি করতে আইছি। আপনি গুলি কি রে আমাকে লিখে চুরি করতে বাধ্য আইছো মানে? আমরা কি তোমার চুরি করতে আইতে গেছি নাকি? ম্যানেজার সাহেব বিষয়টা হইল গত সপ্তাহে যে মাইটটা দিছে ব্যথা বুতা এখনো কমে নাই, আসতাম না, কিন্তু যাওয়ার সময় গত সপ্তাহে আমনে গো এই যে সাইনবোর্ডের দিকে তাকাইছি, ছায়া দেখি উনি লেখা আছে ধন্যবাদ আবার আসবেন, এই জন্য আমি এই সপ্তাহে আবার আইছি। এই যে ধন্যবাদ আবার আসবেন কইল, এটা কি সোরারে কইছে না কাস্টমারে কইছে? কিন্তু সোরায় তো বোঝে নাই না, বুঝে আবার আইছে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে। আমরাও যদি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কই, সমস্যা আছে না নাই? এই জন্য বুঝা কই তুই, আর না বুঝে তাও কইন, আবার চুপ থাকেন না, ভুল টুল হইলে মাফ করবো আল্লাহ। অনেকে এক জায়গায় এরকম অনেক জায়গায় বললে যে জায়গা মতো কইন, বে জায়গায় কইন না, আর অনেকে তো বোঝে না যে কোন জায়গায় নাউজুবিল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কই না, যত কই কন সুবহানাল্লাহ ওরে খোদা খুব দূরে বইয়া থাকে কই না। ব্যাপারটা কি, বাপ মারা গেছে তো, মা মারা গেছে আল্লাহর এক বান্দার, মা মারা গেছে জানাজা দিতেই হবে, জানাজা দিতে গেছে, আমরা যেই বাইলেন মুসলমান, আমাকে তো নামাজ রোজা মাশাআল্লাহ দিলে পাঁচ ওয়াক্ত মুসল্লি তো নাই, শুকুর আলী কিছু মুসল্লি আছে আর সিজন আলী কিছু মুসল্লি আছে, ঈদে ঈদে দেখা হয় আর জানাজার মধ্যে কিছু একটু যাই, অনেক বছর পর পর মানুষ মরে, সব নিয়ম কানুন কি জানা থাকে? মায়ের জানাজায় দাঁড়াইছে তাকবীর কয়টা কয় না? অনেকে ডরে কয় না, কোন বেজালে আবার ভুল ঠিক নেই, জ্বর তুফান যা যায় সামনের মুরব্বিকে উপর দিয়ে যাও, বলেন জানাজায় তাকবীর কয়টা? সাইড তাকবীর না, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর শুরু করছে, প্রথমবার হাত উঠাইছে, এরপর কি আর হাত উঠান আছে? ইমাম সাহেব যতকে আল্লাহু আকবার ওই খালি হাত উঠাই দিয়েছে, হাত মারতেই আছে, চাইরুবার মারছে, পাশে আছেন মুরব্বী একজন, একটু খেটকিটটা মেজাজের মুরব্বী আছেন, সালামটা ফিরে মানে ওই যখন হাত উঠাইতে আছে মুরব্বীর মেজাজ তখনই 120 হয়ে গেছে, সালাম ফিরাইছে পরে এই 150, সালামটা ফিরে এই খোঁজালি কোথাকার, মার জানাজা পড়তে আইছিস কিছু বুঝোছো না, কেউ হাত উঠাই না, তুই যে খালি হাত মারতেই আছিস মারতেই আছিস, পাইছেনি স্মরণ? কয়দিন পরে ঈদ নিয়ে নামাজ পড়তে পাঠাইছে বউ ঠিল্লা মিল্লা, কয়দিন আগে তোমার মায় মারা গেছে, ঈদের নামাজ না পড়লে মাইশে কি করে যাও? ঈদের নামাজ তো বছরে একবার, জানাজা তো মাঝে মাঝে, আজরাইল এলাকা চিন্না গেলে ঘন ঘন হয়, কি হো ঈদের নামাজ তো আর বছর ঘোরা ছাড়া আসে না, এখন ওর নিয়ে তো এবার ফাঁকা। ঈদের নামাজে তাকবীর কয়টা? ছয়টা, অতিরিক্ত কয় তাকবীর? আরে কোন গুণা হইতো না, ছয় তো আমি কুয়েই দিছি, কয় তাকবীর? ছয় তাকবীর হাত উড়াইনি আছে না নাই? সবাই ছয় তাকবীর হাত উড়াইতে আছে, যে যত হাত উড়ায় ওই যে খুঁট মারিয়া ধরছে হাত আর উড়াই নাই, অন মুরব্বী তো পাশে আরেকজন পড়িয়া গেছে ওর কপালটাই খারাই, নামাজ শেষ করে মুরব্বী আবারও বেটকি গিরে,
আকল জ্ঞান কিছু নাই, সবাই যে খালি আটটি মারতে আছে বারবার ফাঁকার মতো বাউলাইতে আছে, দেখ কেউ একটু আতুটাই না, আপনি যতই কোন গুল্লি মারলো আর জীবনে আতুটাই না, মার জানা যায় যেই ব্যাপারে পড়ছি আমি আর আতুটাও না। এরকম অনেক জায়গায় যদি কই একটু বুঝাই না কইেন আর বুঝে না আর কয়ই না, সুবহানাল্লাহ কয়তেই পারি না, মনে হয় যে পিটাইলো আর কইবো না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়েন, পারবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ দুনিয়ার সকল বান্দাবান্দিরে বলছে দৌড়াও, কি করতে বলছে, দৌড়াইতে বলছে, আপনারা দৌড় দিতে রাজি আছেন, সবাই রাজি, এখন যদি উইটটা কই দৌড় দেন সবাই দৌড় দিবেন, কোন দিকে যাও, একজনে কইছে পশ্চিম দিকে, তাও একটা ভালো দিকের কথাই কইছে, ভাগ্য ভালো কয় না যে বাড়ির দিকে, ঠিক কি না, দৌড় দিতে বলছে কিন্তু কোন দিকে দৌড় দিতে কইছে এটা তো আল্লাহ কইয়াই দিব, আমাকে আল্লাহ কি যেমন তেমন আল্লাহ, কিও আমাকে আল্লাহর পাওয়ার আছে না নাই, আমাকে আল্লাহ বড় না ছোট, ক্ষমতা আছে না নাই, বাদশাহ আকবর নাম শুনছেন, বাদশাহ আকবরের সময় একটা ধর্ম বানাইছে নতুন ধর্ম, দিনে এলাহি মুসলমান হিন্দুর নিয়ম কানুন মিলাইয়া একটা খিচুড়ি ধর্ম বানাইছে, মানে সবাই হাতের আহার লইগা, অনেক সময় আছে না নেতারা ভোট পাওয়ার লইগা হিন্দুকে ঈদ পূজায়ও যায়, মুসলমান হইলে কি হিন্দুকে পূজায় যায়, ওরে সুবহানাল্লাহ, ওই যে টাকলার মতো হিন্দুকে পূজায়ও যায় আবার চেয়ারে বইয়া মেম্বারে বইয়া খুতবাও দেয়, চিন্তা করছে উনি নাম্বার সারা বাড়তে হবে, আছে না একদম, এরকম একটা ধর্ম বানাইছে মুসলমানও হাতে রাখে হিন্দুও হাতে রাখে, এই জন্য তার সাথে সবসময় একজন মুসলমানদের আলেম থাকতো আরেকজন হিন্দুকে ঠাকুর থাকতো, দুইজনের লইয়া একদিন জঙ্গলে গেছে হরিণ শিকার করতে, ঘুরতে গেছে ভ্রমণে গেছে, এন্ড হিন্দুরা তো তুলসী পাতারে পূজা করে, ঘুরতে আছে ঘুরতে আছে দেখতেছে হিন্দু যে তুলসী গাছ একটা, হিন্দু যায় নম নম শুরু করছে পূজা শুরু করছে, মুসলমানের খারাপ লাগছে ওই তুলসী গাছটা দৈরিয়া উডেই এককালে ঢিল্লা মিল্লা শেষ সিরিয়া মিরিয়া ফালাই দিছে, এন্ড হিন্দুর মেজাজ গেছে গরম হয়ে কয় দেখছেন রাজা ওই আমার খোদারে কেমনে অপমান করল, তো রাজা কয় ঠিকই আছে তোর খোদায় জেনে হেনে বইয়া থাকে বাগানের মধ্যে বইয়া থাকে তোর খোদা, এলে কি তো অপমান করছে, যা তুইও যদি মুসলমানের খোদারে পাস তুই অপমান করে দিস, মুসলমান চালাক না বোকা, আরো জোরে বলেন আপনারা চালাক না বোকা, কিছুক্ষণ যাওয়ার পর মুসলমানের আলেম দেয় সূত্রাপাতা গাছ চিনেন নি, মোটামুটি পাওয়ার আছে নি, মুসলমান যায়া সূত্রাপাতা গাছের কাছে মনোমহ শুরু করছে, হিন্দু এ সুযোগ পায় কয় খাইছে পাইছি রে সুযোগ, আমার খোদারে তুই সিরিয়াল আইছ তোর খোদারে দেখ সিরমু তো সিরমু খাইয়া ওলাই মুখের ভিতরে দিয়া বিনাশ, কতক্ষণ পর দেয় খালি শরীরের মধ্যে ড্যান্স, এদিক দিয়া চুলকায় ওদিক দিয়া চুলকায়, রাজারে কয় ও রাজা কি অবস্থা হলো আমার দেখেন, ওই আমার খোদারে অপমান করলো আমিও সুযোগ পাই আর খোদারে অপমান করলাম, আমি রাগে ঠেলায় আর খোদারে বেশি অপমান করতে চাইছি সিরিয়া বিরিয়া ফালাইলাম, কিন্তু রাজা আমার অবস্থা বড় বেতা, আমার তো অ্যাকশন শুরু হয়ে গেছে আমি তো স্থির থাকতে পারি না, রাজা এবার ডাক দিয়া বাদশাহ আকবর ডাক দিয়া কয় ওরে বোকার দল, ওর খোদা তোর খোদার মতো নয়, ওর খোদার পাওয়ারই আলাদা ওর খোদার শক্তি আলাদা, ওর খোদার সাথে যদি কেউ পাল্লা দেয় ওর খোদায় সাথে সাথে অ্যাকশন দিয়া দেয় ঠিক কিনা, কাদের কুদ রত্তদারি বর কামাগাল انت ربي انت حسبي ذو الجلال تو هي قادر جليل الله جهاد بحر كاري تو هي میرا نگاہ دار یا الہی تو میرا معبود ہے یا الہی তুমেরা মাশুক হায়, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, এরে নবীর উম্মতের দল আমাদের আল্লাহ বড় না ছোট, ওই বড় আল্লাহকে এই গভীর রজনীতে একটা মহাব্বতের সাথে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে সবাই ডাক দিয়া বলো আল্লাহ,
বান্দা তোর এই ডাকটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে এই ডাকের বিনিময়ে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিব, ঠিক কি না? বান্দা দুনিয়ার মানুষের এত ডাকো এত ডাকো, অনেক সময় শুনেও না শোনার ভান ধরে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহর যদি একটা ডাক দাও, যদি কোন আল্লাহর বান্দা মুখটা দিয়া উচ্চারণ করে একবার আল্লাহ, আমার আল্লাহ তাআলা দশ বার অথবা ওই বান্দার ডাকে একশো বার জবাব দেয়। ওই আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলে ওয়াসারিউ, এ কালোটিয়া বাজারের মুসলমান দৌড়াও দৌড়াও। আল্লাহকে জিজ্ঞেস করলাম ও দয়ার মালিক আল্লাহ, দৌড়াইতে বলছেন কোন দিকে? দৌড় দিব পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, মাহফিলের দিকে না বাড়ির দিকে? আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা সবাই মিলে দৌড়া তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়া, মাগফিরাতের দিকে দৌড়া। মাগফিরাত মানে কি? মুফাসসিরিন একরাম দুইটা অর্থ লেখেন, একদল বলেন মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা পেয়ে যাওয়া, মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, তার মানে বান্দা আল্লাহর ক্ষমার দিকে দৌড়া। আরেকটা অর্থ হলো মাগফিরাতের নেক আমল। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের নেক আমল আর ঈমানের বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারি স্বরূপ রেখেছি জান্নাতুল ফেরদাউস, তার মানে বান্দা ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। ওই যে আল্লাহ ওয়া আমিলুস সলিহাত বলেছেন, মুফাসসিরিন একরাম বলেন এই আমিলুস সলিহাত দ্বারা যেই নেক আমল উদ্দেশ্য ওখানে মাগফিরাত দ্বারা আমালে সলিহা নেক আমল উদ্দেশ্য, তার মানে আল্লাহর এই কথার অর্থ হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোরা প্রতিযোগিতা দিয়া দৌড়া, কোন দিকে দৌড়াইবি? নেক আমলের দিকে দৌড়া। আল্লাহ কোন দিকে দৌড়াইতে বলছেন আরো জোরে বলেন, কোন দিকে? নেক আমলের দিকে, তার মানে যেখানেই গেলে নেকি হয়, যেখানেই গেলে সওয়াব হয়। ও বান্দা আমার আল্লাহ তাআলা ওই দিকেই যাইতে বলছেন, ওই দিকেই দৌড়াইতে বলছেন। ওরে কালোটিয়া বাজারের মুসলমান জবাব দাও, মসজিদে গেলে গুনাহ না গুনাহ না সওয়াব? অতএব আল্লাহ যে বলল গুনার দিকে দৌড়াও না নেক আমলের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াইব না বাজারের দিকে দৌড়াইব, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মসজিদ থেকে বাজারের দিকে দৌড়ানির লোকের সংখ্যা বেশি, ঠিক কিনা? আল্লাহ বলল নেকির দিকে দৌড়াও, মাহফিলে আসলে নেক না গুনা? গান বাদ্যর দিকে গেলে নেক না গুনা? তার মানে আমরা গান বাদ্যের দিকে দৌড়াইব না মাহফিলের দিকে দৌড়াইব? এরে আল্লাহর গোলাম। আল্লাহ পরের অংশে বলেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা তুই দৌড়াইতে থাক নেক আমলের দিকে, বান্দা তুই দৌড়াইতে থাক জান্নাতের দিকে। আমার আল্লাহকে নেক আমলের কথা বলল তারপরে জান্নাতের কথা বলল, তার মানে গোলাম দৌড়াইতে থাক নেক আমলের দিকে, দৌড় দিতে 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 তোর দৌড় যায়া থামবো আল্লাহর জান্নাতে। আর যদি বান্দা তুই গুনার দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়াইতে দৌড়াইতে তোর দৌড় যায়া থামবো জাহান্নামে, তার মানে মাহফিলে আসলে নেকি হয় দৌড়াইব নেকির দিকে, দৌড় যায়া থামবে জান্নাতে। গান বাদ্য গেলে গুনাহ হয়, গান বাদ্যর দিকে দৌড়াইব দৌড় যায়া থামবো জাহান্নামে, ঠিক কি না? ঢোল তবলার গান বাজো না মাথায় লয় গুনার বোঝা,
দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি গায় মুসলমান ফাট্টা যায়, বুক ফাট্টা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়, ঠিক কিনা? গানের কলি গায় মুসলমান ফাট্টা যায়, বুক ফাট্টা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ওরা দিন ইসলামের গান গাইবে না, মসজিদের পথে চলবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ঠিক কিনা? এ বান্দা মসজিদের দিকে দৌড়াও, মাহফিলের দিকে দৌড়াও, জিকিরের মজলিসের দিকে দৌড়াও, এক কথায় যেখানে গেলে তোমার নেকি হয়। ও বান্দা ওই নেকির দিকে দৌড়াও, সমাজের ভিতরে কোনো গরিবকে উপকার করা নেক না গুনাহ, নেকের দিকে দৌড়াও। এরে বান্দা একজনকে সুপরামর্শ দেওয়া নেক না গুনাহ, নেকের দিকে দৌড়াও, আরেকজনকে খারাপ পরামর্শ দিয়া একজন আরেকজনের মধ্যে বাজাবাজি করই না, লোক আছে না নাই, আছে না নাই, পিন মারে না পিন, এটা কি কয় আমনকে এলাকায়, পিন মারে যে একজন আরেকজনের লোকে যে বাজায় দেয়, এই লোকগুলোর কি করে বাটপা জায়গাটা কইছে, তাও তো একটা নাম দিছে চাচা, চাচার নামটাই রাখলাই না। এই যে মানুষের ভিতরে দ্বন্দ্ব বাজায়, ওই দ্বন্দ্বের বাজাইলে, দ্বন্দ্ব বাজাইলে নেক হয় না গুনাহ হয়, তার মানে দ্বন্দ্ব বাজানো যাবে না। আরেকজনের ক্ষেতের আইল টানা, নিজের ক্ষেতের দিকে নিয়ে আসা, নিজের ক্ষেত বাড়ানো গুনাহ না সওয়াব, তার মানে বান্দা আল্লাহ গুনার দিকে দৌড়াইতে বলেন নাই, তোমার ওই আরেকজনের ক্ষেত বাড়ায়া নিজের অংশ বাড়ানো যাবে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল এক কথায় বুঝিলেন, আজকে মাহফিল থেকে আপনার আমার জীবনের যতদিন পর্যন্ত বাঁচব, ততদিনের আপনার আমার ওয়াজ, আমার আল্লাহর এই সংক্ষিপ্ত ওয়াজটা মনে রাখবেন। আল্লাহ বলেছেন নেক আমলের দিকে দৌড়াইতে, নেক আমলের দিকে দৌড়াইলে পরে বান্দা তুই যা জান্নাতে পড়বি, আর যদি নেক আমলের দিকে না দৌড়াও, গুনার দিকে দৌড়াইলে কিন্তু তুই যা জাহান্নামের ভিতরে পড়বি। এ বান্দা এবার আপনি প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করেন, এই কাজটা করলে নেকি না গুনা, যদি দেখেন নেকি ওই কাজের দিকে আপনি দৌড়ান, ওই কাজটা আপনি করেন, আর যদি দেখেন ওই কাজটা করেন আপনার গুনাহ, ওই কাজের দিকে যাওয়া যাবে না। এবার কাজটা দেখতে যত ভালোই হোক, ওই কাজটা করা যাবে না, কারণ এটা গুনাহ, এটার দিকে যদি দৌড় দেই, আমার আল্লাহর কথা মানা হইল না, যে আমার আল্লাহর কথা মানে না সে আমার আল্লাহর অবাধ্য গোলাম, দুনিয়ার যে সন্তান বাবার কথা শুনে না, ওই সন্তান যেমন বাবার অবাধ্য সন্তান, বাবা তার ঘর থেকে বের করে দেয়, ত্যাজ্য করে দেয়, আল্লাহর হুকুম যে না মানবে। আল্লাহ বলছে নেকের দিকে দৌড়াইতে, যেই বান্দাটা নেক আমলের দিকে দৌড়ায় সে আমার আল্লাহর কথা শুনলো, আর যেই বান্দাটা নেকের দিকে কথা নেকের দিকে দৌড়ায় না সে আমার আল্লাহর কথা শুনলো না, আল্লাহর অবাধ্য গোলাম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেন অবাধ্য সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়, আমি আল্লাহ অবাধ্য গোলামকে জান্নাতের ভিতরে জায়গা নাই, তার জন্য আরেকটা জায়গা রাখলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মাআবা লাবিথীনা ফীহা আহকাবা। নিশ্চয় আমি আল্লাহ জান্নাত রেখেছি আমার অবাধ্য গোলামদের জন্য, যারা সীমা লঙ্ঘন করে। আমি কইলাম মাহফিলে যা, সে যায় গানের মজলিসে, আমি বললাম জিকিরের মজলিসে যা, সে বিড়ির পাশা মুখের মধ্যে লাগায় লাগায় দোকানে গিয়া সাড়ামি মারে, আরেকজনের গীবত করে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল সংক্ষিপ্ত ওয়াজ, বেশি বয়ানের প্রয়োজন নাই,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমার পয়গম্বর জানাইয়া দেয় অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট যদি ইখলাস সহকারে হয়। এ আল্লাহর গোলাম, সংক্ষিপ্ত ওয়াজ আজকে থেকে কথাটা দিলের ভিতরে গেতে না, এই কথাটা আপনার জান্নাতি আর জাহান্নামি হওয়ার মাপকাঠি, কোন দিকে দৌড়াবেন। এক নম্বর ওয়াজ, দৌড় দিব ওই দিকে যেই দিকে নেকি হয়, ওই দিকে দৌড়াব না যেই দিকে গেলে গুনাহ হয়, ঠিক কি না? আল্লাহর গোলাম যুবক সন্তান, খারাপ লাগে, লাগে খারাপ, মুনাজাত দিয়া দেই, কি বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম যুবক সন্তান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার যুবক সব সময় নেকের দিকে দৌড়ায়, নেকের দিকে দৌড়ায়, মসজিদের দিকে দৌড়ায়, ওমরের মজলিসের দিকে দৌড়ায়, সামনের কাতারে নামাজ পড়ে, বাবা মার খেদমত করা নেক না গুনাহ? যুবক সন্তানটা তার একটা বৃদ্ধ বাবা আছে বাসার মধ্যে, ওই বাবার খেদমত করে বান্দা নেকের দিকে দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, আজ আমাদের সমাজ থেকে এটা কেমন যেন উঠেই গেছে, সন্তানেরা মা বাবার খেদমত করে না, ঠিক কি না? যদি বলেন হুজুর আপনার কথা মানি না, এখনো পর্যন্ত খেদমত করে, আমি বলবো ভাই তোমার কথা যদি সত্যি হয়, সন্তানরা যদি মা বাবার খেদমত করে, জবাব দিয়া বলো এলাকা এলাকায় বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়, ঠিক কি না? সন্তান যদি খেদমতই করে মা বাবার, তাহলে বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়? বৃদ্ধাশ্রম তো খালি থাকার কথা, অথচ বৃদ্ধাশ্রমে জায়গা হয় না, ঠিক কি না বলি? মা বাবার সন্তুষ্টি ছাড়া তুমি জান্নাত পাবা না, যতই নেকের কাজের দিকে দৌড়াও, কারণ আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় নেক কাজ হলো মা বাবার খেদমত করা। এজন্য আমার আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত যেই ফয়সালার পরে আর ফয়সালা নাই, দুনিয়ার সিদ্ধান্তের পরে হাইকোর্টের পরে জজকোর্ট আছে, জজকোর্টে ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, জজকোর্টের পরে আবার আপিল করা যায়, আরো বড় কোর্টে আন্তর্জাতিক কোর্টে আবার আপিল করা যায়, যদি কারো ফাঁসির রায় হয়েও যায় তারপরে ওই রায় পরিবর্তন করার সুযোগ থাকে, কয় রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও ক্ষমা করে দিবে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত এত চূড়ান্ত, এত চূড়ান্ত, যেই সিদ্ধান্ত এদিক সেদিক কোনো নড়চড় নাই, আল্লাহ বলেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত করবা ইল্লা ইয়া, ইবাদত করবা শুধু তার মানে আল্লাহর, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এটা যেমন চূড়ান্ত সিদ্ধান্ত, আমার আল্লাহ তাআলা আরেকটা সিদ্ধান্ত দিয়া বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তান মা বাবার খেদমত করবা, এটা আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা, তার মানে আল্লাহর ইবাদত করা এটা যেমন নেকের কাজ, ও বান্দা মা বাবার খেদমত করা এটাও তেমন নেকের কাজ, আল্লাহর খেদমতের পরে পরেই, আল্লাহর ইবাদতের পরে পরেই মা বাবার খেদমতের কথা বলেছেন। অতএব বান্দা তুমি যত বড় পীর হও, যত বড় ওলি হও, যত বড়ই তুমি আমলকারী হও, মা বাবার খেদমত যদি না করো, মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, ঠিক কিনা? এজন্যই পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম, তার মানে মা বাবার খেদমত করলে পরে তুমি জান্নাতি, না করলে জাহান্নামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা বান্দি নেক আমলের দিকে দৌড়া। ওমরের জামানায় ওই যুবক আল্লাহর ইবাদত যেমন করে, ইবাদতের পরে বাবার খেদমত করে, বাবার অসুস্থ বাবার খেদমত করে, খেদমতের দিকে দৌড়ায়,
কিন্তু যুবক তার বাড়ি থেকে মসজিদে নববী পর্যন্ত আসতে মাঝখানে একটা বাড়ি পড়ে, যেই বাড়ির ভিতরে একজন রাজকন্যা আছে অত্যন্ত সুন্দরী। ওই সুন্দরীটা সব সময় যুবককে খারাপ কাজের দিকে আহ্বান করে, ও যুবক তোর সাথে আমার মনের চাহিদাটা পূরণ করতে চাই। এরে নবীর উম্মতের দল এখনই মুনাজাত দিয়া দিব, কথাটা ভালো করে শুনো। এরে আল্লাহর বান্দা, যুবক কিন্তু নেক কাজের দিকে দৌড়ায়, হঠাৎ করে একদিন যুবক শয়তানের দোকায় পড়ে, ওই খারাপ কাজের দিকে দৌড় দিল, জাহান্নামী কাজের দিকে দৌড় দিল। তার মানে ওই যুবতী মেয়েটার কথার ফাঁদে পড়ে গেল, আর জিনা করার জন্য যুবকের অন্তর্মহলে ঢুকে গেল। যুবক যখন নাকি মেয়েটার ঘরের মধ্যে ঢুকে গেল, ওই রাজকন্যা তার গোলামকে ডাকিয়া বলে, ওরে গোলাম যা যা তাড়াতাড়ি যুবকের জন্য খানা নিয়ে আয়, বাজারে যা রকমারি খাবার নিয়ে আয়, এতদিন একটা স্বপ্ন লালন করতাম যুবকের সাথে আমি আমার মনের চাহিদা পূরণ করব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আজ যুবক আমার ডাকে সাড়া দিয়েছে, আজ আমি যুবককে চাই যা তাড়াতাড়ি করে যুবকের জন্য যত খাবারের প্রয়োজন হয় নিয়ে আস। হঠাৎ করে যুবকটা একটা চিল্লান মারলো, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। হঠাৎ করে জমিনে পড়ে গেল, আর কোনো নড়াচড়া নাই। এবার যুবতী মেয়েটা ডাক দিয়া গোলামকে বলে, গোলাম আয় আয় খানান বি পরে, আগে যুবকের এই লাশ তাড়াতাড়ি এখান থেকে সরা, নাইলে এই মামলায় আমিও ফাঁসবো তুইও ফাঁসবি, ঠিক কিনা? দুইজন দরাদরি করে যুবকের দেহটাকে নিয়ে, ওনারা বাপসে মারা গেছে, যুবকের দেহটাকে নিয়ে তার পাশের বাড়িতে অর্থাৎ যুবকের বাড়ির সামনে রেখে আসে। যুবকের বাবা রাতের বেলা অপেক্ষা করে, কোথায় আমার সন্তান? প্রতিদিন সন্তান সারে নামাজ পড়ে আমার খেদমত করতে আসে, ঘরের ভিতরে চলে আসে, আজ আমার সন্তান কেন আসে না? যুবকের বাবা যখন বের হয়ে আসলো, হঠাৎ করে দেখে যুবকের দেহ পড়ে আছে তার ঘরের সামনে। বৃদ্ধ বাবা একটা চিৎকার দিয়া বলে, কে কোথায় আসো? আমার সন্তান মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বৃদ্ধ বাবাটার কান্না শুনে এলাকার মানুষগুলো ছুটে আসে, আসিয়া দেখে যুবক অচেতন হয়ে পড়ে আছে। যুবকের মাথায় তেল পানি দিয়া যুবককে সুস্থ করা হয়, কিন্তু যুবকের চোখে বড় পানি, কান্নার বড় আওয়াজ, যুবকের কান্না কোনোভাবেই থামানো যায় না। এলাকার লোকেরা বলে, ও যুবক কান্না পরে করো, আগে জবাব দাও রে যুবক, কি হয়েছে তোমার, তোমার সাথে কি ঘটনা ঘটেছে, কেন তুমি এত কান্না করো? যুবক ডাক দিয়া বলে, আমি কিছুই বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, এমনটা এমনটা আমার সাথে ঘটনা ঘটেছে। আমি যুবতীর অন্তর্মহলে ঢুকলাম, তারপরে আর কি হয়েছে আমি জানি না। এলাকার মুরব্বীরা যুবককে ডাক দিয়া বলে, ও যুবক শোনো, কেন তুমি সেখানে চিৎকার দিলা? যুবক বলে, আমি তো সব সময় নেক কাজের দিকে দৌড়াইতাম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতাম, শয়তানের ধোকায় পরে আমি কেমন যেন সেই দিন গুনাহের দিকে দৌড় দিলাম। হঠাৎ করে আমার দিলের ভিতরে স্মরণ আসলো, আমার আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। না না, গুনার দিকে দৌড় দেওয়া যাবে না, তাহলে এই দৌড় তো যা জাহান্নামের ভিতরে পড়বে। যুবক এই কথা স্মরণ আসার পর আমি অচেতন হয়ে গেলাম। যুবক যখন এই কথা বলল, সমস্ত লোকগুলা চলে গেল তাকে রেখে বাবার কাছে। যুবকটা বাবাকে বলল, বাবা আজ রাতেই যদি আমার মরণ হয়, আপনি আমাকে রাতের বেলায় দাফন করে দিয়ে সকাল পর্যন্ত রাখিয়েন না। ঘটনাক্রমে ওই যুবকের রাতের বেলা মরণ হয়। বাবা সন্তানের কথা রেখে রাতের বেলায় সন্তানকে দাফন করে দেয়। সকালবেলা মসজিদে নববীতে যেই যুবক সামনের কাতারে নামাজ পড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সালাম ফিরা যখন মুসল্লিদের দিকে ফিরে বসলো, তাকায় দেখে তার সামনের যুবক আর দেখা যায় না। এরে নবীর উম্মতের দল ওমর সাহাবা ইকরামকে জিজ্ঞেস করে, ও সাহাবা ইকরামের দল জবাব দাও, এখানে একটা যুবক আসতো, যুবকটাকে কেন দেখা যায় না? সাহাবা একরাম বলল, ওমর কাল রাতের বেলা যুবক যে গেল আর যুবক ফিরে আসলো না। ওমর বলল, যাও তার বাড়িতে যাও, তার বৃদ্ধ বাবা আছে শুনছি, খবর নাও। সাহাবা একরাম খবর নিয়ে দেখে যুবকটা রাতের বেলা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ওমরের কাছে এসে বলল, ওমর তোমার যুবক আর কোনোদিন সামনের কাতারে ফিরে আসবে না, তোমার যুবক গত রাতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কেন চলে গেছে, এমন এমন ঘটনা তার সাথে হয়েছে, রাতেই যুবকটা মারা গেছে, রাতেই দাফন করা হয়েছে। ওমর বলে, ও সাহাবা ইকরাম চলো যুবকের কবর জিয়ারত করতে আমরা যাব। ওমর যুবকের কবরের কাছে যায়া মনে মনে ভাবতেছে, অন্যান্য সাহাবা একরামরা যুবকের প্রশংসিত গুণগুলা নিয়ে আলোচনা করতেছে, ওমর হঠাৎ করে ভাবতেছে, ওমর বলেন, এই কবরের মধ্যে যেই যুবকটা আছে, ওই যুবকটা তো সবসময় নেকির দিকে দৌড়াইছে, নেক কাজের দৌড় যায়া জান্নাতের ভিতরে থামে, আর যুবকটা গুনার দিকে যায়ও আবার নিজের নফসটাকে গুনা থেকে ফিরে আসছে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করেন। আর এই আয়াতে আল্লাহ বলল, যারা জান্নাতের দিকে দৌড়ায়, নেক আমলের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তারা যায় জান্নাতের মধ্যে থামে। আমি একটু জিজ্ঞেস করে দেখি, ওমর বলে, যুবকটাকে আমি একটু জিজ্ঞেস করে দেখি, যুবকের কবরের ভিতরে দুইটা জান্নাত পেয়েছে কিনা, তার দৌড় যায় জান্নাতের মধ্যে থামছে না জাহান্নামের মধ্যে থামছে। অমনি ভাবে যুবক কবরবাসীকে লক্ষ্য করে বলল, ও যুবক ওমর কবরওয়ালাকে লক্ষ্য করে বলল, ও যুবক জবাব দাও, তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের নফসকে ফিরাইছো, আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দেওয়ার কথা, তুমি সব সময় নেক কাজের দিকে দৌড়াইছো, নেক কাজের পরে স্টপ হলো জান্নাত। ও যুবক বলো, তোমার দর্গিয়া জান্নাতে থামছে কিনা? যেই মাত্র ওমর জিজ্ঞেস করলো, অমনি ভাবে যুবক কবর থেকে আওয়াজ দিয়া বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দুইটা জান্নাত দিছে, আমার দুর্গিয়া জান্নাতে থেমেছে।